আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আমার সকল বন্ধুরা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আমার সকল প্রিয় বন্ধুরাও ভালো আছেন। অনেক দিন পরে চলে এসেছি আমার ছোট্ট ফ্যামিলির ছোট্ট একটি ভিডিও নিয়ে, কারণ আমার বাড়িতে কাজকর্ম চলছে, তো অনেক ধরনের শব্দ যার জন্য রেকর্ড করা সম্ভব হয় না, কষ্ট হয়ে যায়। আর ভিডিও করা হয় কিন্তু দেখা যায় রেকর্ড করার সময়ে মানে ঝামেলা হয়ে যায় শব্দের জন্য, এজন্য এতদিনে ভিডিও দেই নাই আমি। তারপরে ভাবলাম আজ ছোট্ট একটি ভিডিও শেয়ারই করে ফেলি। তারপরেও আজকের ভিডিওটা আমি রেকর্ড করেছি দুদিনের, ছোট করে ক্লিপ নিয়েছি দুদিনের। আর একটুখানি ছোট করে দেখাবো যে বাড়িতে কি কি কাজগুলো চলছে। অনেক অনেক কাজ চলছে, তো কিছুদিন থাকবে এরকম, তারপরে কমপ্লিট হয়ে গেলে তো আর কোনো ঝামেলাই নেই, এরপরে কন্টিনিউ করতে পারবো। মানুষ 1 ফুটায় 1 বছর বয়স, সে কত কিছু দেখায় আমাকে। আমার ভয় করে না, তুমি এমন এমন কাজ দেখাও। তোমার দাঁতটা দেখাই দাও দেখি, দাঁতটা কই? তোমার বাবা তারাবি পড়তে গিয়েছে, তারাবি পড়তে গিয়েছেন তোমার বাবা। তো দিনে তো দেখানোর সময় হয় না, এখানে এখন দেখিয়ে দেই। এটা হচ্ছে বেলকুনির এই সাইডে একটা দিয়েছি, এটুকু ভাঙা হবে, মানে একটাই গেট হবে, এখান থেকে আমরা এই পাশে যেতে পারবো। তো একটু নতুন করে বানিয়ে দিচ্ছে এই সাইডটা, অনেক সুন্দর হবে। মিস্ত্রিরা কাজ করছে সবাই মিলে ঘরে বাহিরে, তো ঈদের আগে হয়তো কমপ্লিট হবে। এই হচ্ছে কাব্যর অবস্থা। মম্মি তোমার এসে যাও, তোমার গাড়িটাই যাও। জি বাবা, বন্ধুদেরকে কথা বলো, কিছু বলবা? তুমি কি রোজা ছিলে? ইফতার করেছো? আরে তোমার জন্য ডিম সিদ্ধ করছি তো, দেখি পুড়ে না যায়। তুমি আর তোমার ভাই এখানে থাকো, ঠিক আছে? তো এই তো সিঁড়িতে আসছে রেলিং লাগানোর জন্য, আমি এসএস দিয়েই লাগাচ্ছি এখন, তো বেশ লাগবে। আর ডিজাইনটা আমি চয়েস করেছি,
আর এই তো আমাদের প্লাস্টার করা হয়ে গিয়েছে, এরপরে ফ্লোরের সব আমি টাইলসগুলো আর ডিজাইন টাইলস, ফ্লোরের যে কার্পেটিং টাইলস আর কি, ওটাও চয়েস করে আমি নিয়ে এসেছি। আমি যে আসলে শোরুমে ভিডিও করব বাহিরে, এটা হয় না আসলে, মনেও থাকে না। তো যাই হোক, এখন এগুলো সব, তারপরে কিচেনের সব জায়গায় এলোমেলো অবস্থা, এর ভিতরে আর তো রোজা, সব মিলিয়ে আমার সব কাজ একসাথে হাজির হয়েছে। তারপরে আবার ফ্রিজও নষ্ট হয়ে গিয়েছে, মানে এগুলো সব যেন অন্যরকম একটা ভিডিও, আমার আজকের ভিডিওটা আছে অন্যরকম ভিডিও। তো ওই ভিডিওটা ছিল হচ্ছে একদিনের, আর এটা আর একদিনে শুরু হলো, আমি সিরিজে দেখালাম। তো দুদিনের ভিডিও আমি অ্যাডজাস্ট করে দিয়েছি, এটা তাল এখানে গরম বসিয়ে দিয়েছিলাম, আর ওই তো সব এলোমেলো, এর মাঝেই কাজ করে নিতে হচ্ছে। আর বেবিদের ডিম শেষ হয়ে গিয়েছিল, ওর বাবা এনে দিয়েছে, এখন সব ধুয়ে রেখে দিচ্ছি, পানি শুকালে স্থানেরটা স্থানে রেখে দিব। ডিম অবশ্যই পানি আনার পরে যেটা থাকে ডিটারজেন্ট যেটাই থাকুক না কেন, সেগুলো দিয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখাটাই উত্তম। এরপরে ভালোভাবে ধুয়ে একটা স্টেনারে রাখলে পানিটা ঝরে যাওয়ার পরে ফ্রিজে রাখা হোক বা বাহিরে রাখা হোক, রাখলেই ভালো। আর আমার শপিং ভিডিও হয়ে করা হয়ে গিয়েছে, আমি শপিং কী কী করেছি সেগুলো করা হয়েছে, ওই ভিডিওটা রেকর্ড করে তারপরে হয়তো আগামীকাল বা তারপরে আমি শেয়ার করবো ইনশাল্লাহ। তো কী কী কিনেছি বন্ধুরা আমার সাথেই থাকবেন, আশা করি দেখতে পাবেন, আমাদের সবার জন্যই কিনেছি। আর এ ভিডিওতে আমি সেটা দেখাইনি, এটা আগামী ভিডিওতে দেখতে পাবেন ইনশাল্লাহ। তো এরপরে বাসনগুলো ক্লিন করে নিচ্ছি। তারপরে আর বেশি ভিডিও করা হয়নি, তো দুপুরে গোসল করে একটু রেস্ট নিয়েছিলাম, আর ইফতারি বানিয়েছি যাই করেছি সেগুলো রেকর্ড একটুও করা হয়নি। তো দুপুরবেলায় আমার ভিডিওটা এন্ড করে দিয়েছি। আর এই তো কাব্য তরমুজ খেতে পারে, খাওয়ার চেয়ে নষ্ট করে, তারপরেও দেই, সব কিছুই দেই যাতে ও শিখে, যেমন মাস বিল নভের এদেরকে এগুলো আমি করতাম না, দিতামও না, শিখানোর জন্য দেই। একটা দাঁত উঠেছে কাব্যর, তো বন্ধুরা আজ এ পর্যন্তই ছিল, যদি ভালো লাগে প্লিজ লাইকটা দিতে ভুলবেন না, আর যদি খুব বেশি ভালো লাগে আমার সাথেই থাকতে পারেন, আর আমার সাথে থাকতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তো এ পর্যন্তই আজ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ফিয়ামানিল্লাহ, দেখা হবে আবার ইনশাআল্লাহ, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবার জন্য রইল শুভকামনা।